যাচ্ছে, সেই বাধা পেরিয়ে কি করে পৌঁছলে? আর এই চাকরির দাবিতে তোমরা অনর কি বলবে? আমরা তো আসলে পাওনাদার, আমরা তো এমন মানে জোর করে তো কিছু নিচ্ছি না, আমরা তো পাওনাদার, সেটা ন্যায্য দাবি। তো তো খুবই কষ্টের মধ্যে দিয়ে আসছি, তো সংগ্রাম করতে গিয়ে প্রতিবাদ করে তো ন্যায্য দাবিটা আমাদের নিতে হবে, সে যে সরকারই আসুন না। তুমি এসেছো, তুমি বিশেষভাবে সক্ষম, তুমি চোখে দেখতে পাও না, তো সেক্ষেত্রে এত দূর থেকে আসা, এত প্রতিকূলতার মধ্যে তুমি এসেছো, তাও সরকার পক্ষ থেকে কোনো সদুত্তর কি তোমরা পেলে? না পাইনি, কিছু তো বলছেন না। আর ব্যাপারটা হচ্ছে আমি 2017 তে পরীক্ষা তো দিয়েছিলাম, আর দিদিকে বলে যে একটা হিড়িক উঠেছিল, হিড়িকেই বলবো, কারণ আমার ক্ষেত্রে কিছু করা হয়নি, অন্যান্যদেরটা হয়েছে কিনা জানি না, আমি হিড়িকেই বলবো। তো বলেছিল যে তোমাকে যদি অন্য জেলাতে দেওয়া হয় তো তুমি পারবে। আমি বললাম হ্যাঁ, যে ঠিক আছে কিছুদিন পরে জানানো হবে, 3-4 বছর হয়ে গেল, কিছুদিনটা কবে হবে ভগবান জানে। তুমি কি আজকে সরকার পক্ষকে কোনো বার্তা দিতে চাও এই মঞ্চ থেকে? সরকার পক্ষকে এটাই বার্তা দিতে চাই যে আমি তো প্রতিবন্ধী, আমার মতো যারা এখানে আছে তারাও প্রতিবন্ধী ভিতর দিক থেকে হয়ে গেছে। তো যারা আমরা ন্যায্য চাকরি প্রার্থী তাদেরকে স্বচ্ছভাবে অবশ্যই নিয়োগ করুন এবং অতি দ্রুত নিয়োগ করুন, আমরা খুবই কষ্টের মধ্যে আছি। আমি তো দৃষ্টিহীন, যদি আমার চাকরিটা করা হয় এবং আমার সাথে সাথে যারা ওয়েটিং প্রার্থী আছে যারা ন্যায্য দাবি তাদের যদি চাকরিটা করা হয় তাহলে খুবই ভালো হয়, আর আমার যদি চাকরি করা হয় তাহলে আমি টাকা দিয়ে আর কি চোখটা ঠিক করার মানে চেষ্টা করবো আর কি। আপনার আমরা তো এত বড় ধনী তুলন নয় যে আমরা লন্ডন আমেরিকা দুবাই যেতে পারবো, যারা যারা যাচ্ছে আমরা তো সেরকম যেতে পারবো না, আমরা লোকালি আশেপাশে যেগুলো সুপার স্পেশালিটি মাল্টি সুপার স্পেশালিটি যেগুলো আছে সেগুলোতেই দেখাবো। আমরা কারোর নাম ধরে তো বলছি না, যারা যাদের বেশি টাকা আছে তাদের কথাই বলছি। আজ আমাদের ধর্ণা মঞ্চে 61 দিন হলো, যেটাই মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তর গ্রুপ ডি, রাজ্য গ্রুপ ডি যেটা মাননীয় ঘোষণা করেছিল 2016 সালে 60,000 নিয়োগ করব, কিন্তু আজ 2022 সালে এসেও দেখছি 6,000 যার নিয়োগ সম্পন্ন হয়নি, আর যেই নিয়োগটা হয়েছে পুরো অস্বচ্ছ লিস্ট, পিডিএফ কিছু না দিয়ে নিয়োগ হয়েছে। আজ দেখুন টোটাল পশ্চিমবঙ্গবাসীকে দেখাতে চাই, আজকে যারা চোখ দেখানোর জন্য আমেরিকা পর্যন্ত যায়, কিন্তু আজকে আমাদের এক কর্মপ্রার্থী যার নাম বৃহস্পতি মাহাতো সুদূর পুরুলিয়া থেকে এসে যে চোখে একদম দেখতে পায় না, দেখুন আপনাদের সামনে দেখাচ্ছি, আর সে আজকে রাস্তায় বসে, তার টাকা নেই, তার পয়সা নেই, সে আমেরিকা যাওয়ার মতন তার কোনো পয়সাও নেই, দেখুন আজ রাস্তায় নামিয়ে দিয়েছে। এটাই আমরা টোটাল পশ্চিমবঙ্গবাসীকে দেখাতে চাইছি, দেখুন আপনারা, এটাই আমি বলতে চাই। তোমার নাম কি? আমার নাম বৃহস্পতি মাহাতো। কোথা থেকে আসছো? পুরুলিয়া। এবার বলো তুমি কিভাবে বঞ্চিত হয়েছো, তুমি যদি একটু বলো সবার কার মধ্যে বঞ্চিত। আমি একজন দৃষ্টিহীন পার্সন, মানে ভিজুয়ালি ইম্পেয়ার্ড যাকে বলা হয়। তো আমি পরীক্ষা দিয়েছিলাম গ্রুপ ডি রাজ্য দপ্তরে, যে পার দপ্তরে, 2017 সালে। তো পাস করলাম ওয়েটিং, তো ওয়েটিং তারপরে তো আর কিছু হলো না, তো দিদিকে বলে তো ফোন করেছিলাম, তো সেখান থেকে বলেছিল যে হ্যাঁ ব্যবস্থা করা হবে, দিয়ে করা হয়নি। তো আমি চাইছি যে আমার কিছু একটা ব্যবস্থা করা হোক, বা আমার মতো যারা আরও যারা পথে বসে আছে তাদেরও কিছু একটা ব্যবস্থা করা হোক। আমার যদি ব্যবস্থা করা হয় তাহলে আমার টাকা দিয়ে আমি আমার চোখটা আমি ঠিক করানোর ব্যবস্থা করব। এখানে কিছু কিছু যারা নেতারা আছে তারা তো লন্ডন আমেরিকা দুবাই যাচ্ছে তাদের চোখ ঠিক করাতে, তো আমরা কোথায় যাব? এই জন্যই বলি যে আমাদের কিছু একটা ব্যবস্থা করে দিন, আমরা আশেপাশের হাসপাতালগুলোতেই ব্যবস্থা করব, আমরা তো আর লন্ডন দুবাই যেতে পারবো না, তো আমরা আশেপাশেই ব্যবস্থা করব। তো এইটুকুই বলবো যে আমাদের নিয়োগটা দিন, আমরা খুবই অসহায় আছি। মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিতে চাও তুমি এই কলকাতায় রাস্তায় বসে? মুখ্যমন্ত্রীকে রাস্তায় বসে এটাই বার্তা দিতে চাই যে আমরা তো হকদার, আমরা তো মানে একদম ন্যায্য দাবি মানে পাওনাদার, সুতরাং আমরা তো এটা থেকে কেন বঞ্চিত, আপনি অবিলম্বে ব্যবস্থা করুন। নিয়োগ 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 নিয়োগ
বঞ্চিতদের নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, এই বঞ্চিতদের নিয়োগ চাই। এটা ভাড়া মঞ্চ চলছে আজ, বঞ্চিতদের নিয়োগ চাই, নিয়োগ চাই। 61 দিন হলো যে এই মঞ্চটা মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তর, মুখ্যমন্ত্রী নিজে হাতে তৈরি করা দপ্তর, দেখুন যেটা রাজ্য গ্রুপ বি।